কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে যশোরের বেনাপোল ও নাভারণ হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে পৃথকভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ যশোর সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী আহমেদ হাশমি। এ সময় শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।